Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই চলছে রে। আর আজকাল যা কাজের প্রেশার পড়েছে না, নিজের জন্য একেবারে টাইমই বার করতে পারছি না। তুই তো জানিস মডেলিং ইন্ডাস্ট্রিতে কত প্রেশার থাকে। তারপর ওয়ান ডাউন স্টেপ অ্যান্ড ইউ আউট। উফ, কোন হ্যাট্রিক শিডিউল থাকে আমার। তারপর নতুন দিন নিয়ে কাজকর্ম, বুঝেছিস তো? নতুন স্টুডেন্টরা, তাদের যে গুমিং করানো, তাদেরকে তৈরি করা, কম্পিটিশনের জন্য পাঠানো। কখনো কখনো তো ওরা যখন যায়, আমিও যাই ওদের সাথে, ওদেরকে গাইড করার জন্য। তারপর নিজেও একটা ইনস্টিটিউট খুলেছি, সেখানে প্রচুর। হ্যাঁ, আর বলিস না, এই তো বলতেই ভুলে গেলাম, এই রিসেন্টলি খুললাম। প্রচুর কাজের প্রেশার জানিস না ওখানটাতে। আজকাল তো নিজের জন্য একদম টাইমই বার করতে পারছি না। জানিস আমার ফ্যামিলির আজকাল কি বলছে? কি বলছে? আমি নাকি দিন দিন আনসাসাল হয়ে যাচ্ছি। এই বাচ্চাদের সব পরীক্ষা শেষ হলো, আর কি এত খাতা, দেখতে দেখতেই দিন চলে যাবে। আর তোদের তো তাও অনেক ভালো রে, প্রচুর ছুটি যেটা পাস। গভর্নমেন্ট হলিডে তো লেগেই আছে তোদের। ওর মনে হয় তারপরে আজকে পূজা ভ্যাকেশন, কালকে সামার ভ্যাকেশন, তারপরে উইন্টার ভ্যাকেশন। ও মাই গড, মাঝে মাঝে ভাবি টিচার হলেই পারতাম, কি আরামে চাকরিটা। তোর টিচার হলেই পারতিস। কলেজে তো ভালোই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলিস। কি যে বলিস তুই, কিন্তু এই এত নেম ফেম এগুলো কিন্তু পেতিস না। দেখ ক্যান্ডি, একটা কথা বলছি, আমাদের মানে প্রতি বছর কলেজ থেকে মানে শয়ে শয়ে কত টিচার বল, ডাক্তার বল, ইঞ্জিনিয়ার বল, কতজন পাস আউট হয়, কেউ ভালো জবও পায়, কেউ ভালো স্যালারিও পাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখেছিস কখনো লক্ষ্য করে, যে আমাদের কেন আমাদের সার্কেল ছাড়া বাইরে কেউ চেনে না? ঠিক আছে, কিন্তু তোদের দেখ সবাই চেনে। তো বাবু, কিছু পেতে হলে কিছু তো হারাতে হবেই, তাই না? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। মেঘা মনে এসছে। হ্যাঁ দেখ তো, ও মাই গড মেঘা, মেঘা তুই তো এক ফোটাও চেঞ্জ হস, তুই যেন নিজেকে আয়নায় দেখিস না তিথি। প্লিজ, তোর মেয়ে? ও জুনো, কি নাম তোমার? ও বাংলা তেমন বোঝে না। হোয়াটস ইওর নেম ডার্লিং? ও আয় আয় ভেতরে ভেতরে আয় আয়। ও মাই ক্যান্ডি ডার্লিং, কেমন আছো বেবি? শুন ভালো, তোর কি খবর বল? তারপর বল তোর কি খবর, কত বছর পর তোকে দেখছি। বাবা তুই পারিসও বটে। মিমি এটা তোমার। থ্যাংক ইউ এনে। থ্যাংক ইউ বাবা, এ তো অনেক আয়োজন করেছি। দূর কিছুই নাই তো, এই দুপুরে লাঞ্চে কি খাবি অনলাইন অর্ডার করব। আর রাতে তো হার্ডিংস এর ব্যাপারটা আছে। এই শুন, চিয়ার্স। উফ, চিয়ার্স। রাতে হার্ডিংস এর ব্যাপারটা আছে।
তোর বালটা ছোটর মধ্যে বেশ ভালো, বেশ কোজি। থ্যাঙ্কস। কবে কিনলি? এই তো বছর দুয়েক হলো। আরে ঠিকঠাক সাজানো হয়নি। না বেশ ভালো লেগেছে আমার। তোদের খবর বল, কি করছিস, কেমন আছিস? চলছে রে, এই দিদিমণির লাইফ বেশ কেটে যাচ্ছে। তার কথা বল। ক্যান্ডিটা না সত্যি সিরিয়াসলি তোর মানে পেটের থেকে সব কথা, তার মানে তার কথা কি? কাউকে জুটিয়েছিস নাকি? সে কে? হ্যাঁ, কবে পাবো আমরা বিয়ে নিমন্ত্রণ? একটা বিয়ে, একটা নিমন্ত্রণ। আমি 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 কার কার মানে কার কথার আগে জবাব দেবো সেটাকে বল। আমার। আচ্ছা বল। আমরা সবাই একসাথে হব, আবার সেই একসাথে, দারুণ এক্সাইটেড একটা ব্যাপার, ভাবতেই কেমন একটা লাগছে। এই বল না, সে কে, কি করে সে? ওয়েট ওয়েট বাবা, বলছি বাবা, সত্যি তোরা না, সে এখন টোকিওতে আছে, জবলপুরে বাসিন্দা, কিন্তু রিসেন্ট কলকাতা সেটেল হয়েছে, আর ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, ডাইভোর্সি, 8 বছর একটা মেয়ে আছে, আর প্ল্যান চলছে কলকাতায় ফিরলেই আমরা সেটেল হওয়ার প্ল্যান করছি। এই এই না হলে মেঘা তোর বেস্ট ফ্রেন্ড? কই আমাকে তো কখনো এইসব কথাগুলো বলিসনি আজ পর্যন্ত। দেখেছিস তো? হ্যাঁ, আর যেইনি মেঘাকে দেখলি অমনি পেটের কথাগুলো উগলে বেরিয়ে গেল না? শয়তানি কোথাকার একটা। ক্যান্ডি? আচ্ছা আচ্ছা বাবা, ক্যান্ডি ট্যাপ করেছে। তোর খবর বল ক্যান্ডি, তুই তো এখন সেলিব্রিটি, কত নেম ফেম। একদমই তাই, মানি, কত ছেলেদের হার্টথ্রব, তোর ব্যাপারই আলাদা, কোনো পিছুটান নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই, ভালোই আছিস তুই, প্রচুর ব্যাংক ব্যালেন্স করে ফেলেছিস তাই না? তোর কাছে আমার ব্যাংক ব্যালেন্স কি যে বলিস তার ঠিক নেই। আর এত বছর ধরে তুই বাইরে রয়েছিস, ডলার কামাচ্ছিস, সেবেলা কিছু না। আর একটা কথা বলবো, আমাদের মধ্যে না সব থেকে ভালো তুই আছিস, বিন্দাস লাইফ তোর, ওখানে মজা করে শিফট করলি, আর এত বছর থাকার পরে আবার দেশে ফিরছিস, কি বল তিথি? সেই মজা করে শিফট করলাম, আমার থেকে কেই বা ভালো আছে বল? সত্যি আমি খুব ভালো আছি, সত্যি। সরি বেবি, অ্যাকচুয়ালি আমি এভাবে বলতে চাইনি। ইটস ওকে, জাস্ট আমি মজা করে বললাম তোকে, প্লিজ ডোন্ট মাইন্ড। তুই তো একদম সিরিয়াস হয়ে যাচ্ছিস। এ বেবি প্লিজ কাম অন, ইটস ওকে। আচ্ছা আচ্ছা শোন শোন শোন, যেটা আমি বলছিলাম, ভাগ্যিস সোশ্যাল মিডিয়াটা ছিল, যদি সোশ্যাল মিডিয়াটা না থাকতো তাহলে আমরা কী করে আলাপ করতাম, তাহলে আমরা কী করে আবার মিট করতাম, কোথায় থাকে মেঘা, কোথায় থাকিস তুই, আর কোথায় থাকি আমি? আর সায়ন, সরি ডিয়ার, প্লিজ তোকে না বলতে ভুলে গেছি, আমি আজকে এখানে সায়নকে আসতে বলেছি। হ্যাঁ, আসলে না কদিন আগেও আমাকে ফোন করেছিল, খোঁজখবর নেওয়ার জন্যই ফোনটা করেছিল, কথা কথা আমি বলে ফেলেছি যে আজকে রিউনিয়ন পার্টিতে মেঘা আসছে, ও একটা বারের জন্য মেঘার সাথে মিট করতে চাইছে। প্লিজ মেঘা, আমার মানটা রাখিস, তুই একবার ওর সাথে দেখা কর, ওকে একটা চান্স দে। আর তাছাড়া অনেক দিন তো হয়ে গেল বল, 7-7 বছর তো কম নয়, আমার মনে হয় এটা ভোলার জন্য দুপক্ষেই এটা যথেষ্ট টাইম। প্লিজ প্লিজ মেঘা, আর তিথি তুই কি বলছিস? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। তুই কি জানতিস তিথি এই ব্যাপারটা? না, জাস্ট আমি এক্ষুনি জানলাম, না আমি জানতাম না। আর কি রে ক্যান্ডি, তুই তো একবার আমাকে বলতে পারতিস যে সায়ন আসবে, আমি ও তিথি জিজ্ঞেস করে নিতাম, সত্যি না? আচ্ছা মেঘা একটা কথা বল, তুই বিয়ে করে নিয়েছিস, এত সুন্দর একটা মেয়ে তো রয়েছে, তোর লাইফ তো ওয়েল সেটেল, তবে কেন এই পুরনো বস্তা পচা সেন্টিমেন্টগুলো নিয়ে বসে আছি বল তো? তুই প্লিজ ভুলে যেন ওসব কথা।
আর তাছাড়া তোর যদি ভালো লাগে তুই বল, আমি ওকে ফোন করে এখনই আসতে না করে দিচ্ছি। মিমি, গো টু আদার রুম এন্ড প্লে। ওকে মাম্মা। এই আয় আয়, বস বস বস, একটু জল দে না প্লিজ। ক্যান্ডি, ওখান থেকে জলের বোতলটা। ও হ্যাঁ বাবা। তারপর তোরা সব কেমন আছিস? তিথি, ক্যান্ডি, বিন্দাস আর মেঘা। তো সায়ন, তুই কিন্তু আগের থেকে অনেকটাই বদলে গেছিস, অনেকটা। হ্যাঁ বদলে গেছি, বয়সটা তো আর থেমে নেই, সে তার মতো করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আবার শুরু করলি তুই সায়ন, উফ, তোর এই ফিলোসফিক্যাল কথাগুলো তুই রাখ তো বাবা, একদম ভালো লাগছে না কিন্তু। তার থেকে বরং বল, আজকাল কি করছিস, কোথায় ছিলি এতদিন তুই? হ্যালো, হ্যাঁ আমি টেক্সট করতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ মিমি বেশ এখানে মজায় আছে, নতুন নতুন বন্ধু, নতুন পরিবেশ, জানোই তো। হ্যাঁ মিস করছে তো তোমাকে, তোমাকে বললাম না আজ আমাদের কলেজ ফ্রেন্ডসদের সাথে রিইউনিয়ন আছে, সেখানেই এসেছি। না না ডিস্টার্ব হবো কেন, কথা বলো না। ওকে রাখছি, দেন বাড়ি ফিরে কল করছি, বাই। এই কে, কিরে তোর হাবি বোধহয়, কথা বলে না তো আমাদের সাথে? দু দুটো সুন্দরী শালি বসে আছে পাশে, ফোনটা রেখে দিল। মেঘা, তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি, খুব ভালো আছি। তোকে খুব দেখতে ইচ্ছে করতো, জানতে ইচ্ছে করতো তুই কোথায় আছিস, কেমন আছিস। সেদিন যা তুই করেছিলিস, তারপরেই তোর নাটকটা আমি নিতে পারছি না সায়ন, প্লিজ কিপ ইউর মাউথ শাট অর আই উইল লিভ। প্লিজ তিথি, আস্ক হিম টু স্টপ। সায়ন প্লিজ, শি মুভড অন অলরেডি, কেন তুই এই পস্তা পচা কার সঙ্গে খাটছিস কেন আমি বুঝতে পারছি না। সেই তুই আবার শুরু করেছিস, আর তুই সেদিন যা করেছিস সেটাকে ঠিক করেছিস, সেটা সেটা কোনো মেয়েই ক্ষমা করতে পারবে না। প্লিজ, তুই ওকে প্রচণ্ড অপমান করেছিস, তুই কী করে এক্সপেক্ট করতে পারছিস যে তোকে ক্ষমা করে দেবে? শোন, ওর বোধহয় কিছু বলার আছে, ওকে একটা চান্স দে প্লিজ। কত সহজে তুই কথাটা বলতে পারলি রে ক্যান্ডি, সেদিনে সেই মেঘাকে তুই ভুলে গেলি কি করে, যে হাউ হাউ করে তোদের কাঁধে মাথা রেখে কেঁদেছিল, সে নিজের লাইফটাকে সেদিনকে শেষ করে দিতে চেয়েছিল। সেই মেঘা কি সেদিন চান্স পেয়েছিল এটা জানার যে তার আসল অপরাধটা কি, তার সাথে কেন এমন হলো, এত বড় ট্রেচারি কেন সায়ন, কিসের জন্যে? এই কথাটা বলার জন্যই আমি এতগুলো বছর অপেক্ষা করেছিলাম, আমার মন বলতো, আমি জানতাম একদিন না একদিন তোর সাথে আমার দেখা হবে, হতেই হবে, না হলে ভগবান যে মিথ্যে হয়ে যায়। আবার রাশি রাশি মিথ্যে, আবার তোর নাটক শুরু হলো সায়ন, প্লিজ তোর এই মিথ্যেগুলো নিতে পারছি না আমি, তোর নাটক থেকে আমাকে দূরে রাখ প্লিজ। তিথি ওকে যেতে বল, আমি বেশি সময় নেব না তোদের, তোরা আনন্দ ফুর্তি করছিস, ক্যান্ডি প্লিজ। মেঘা, ওকে প্লিজ 5 মিনিট সময় দে। ওকে বল কি বলবি। আমি আসছিলাম সেদিন তোর কাছে,
আমার সঙ্গে মাও ছিল। আসার পথে অ্যাক্সিডেন্ট হয়, মা স্পট ডেড। তারপর থেকে ছটা বছর আমার কিছু মনে নেই। আমি যেদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাই সেদিন আমি মেন্টাল অ্যাসাইলামে দেখতে পাই। ডাক্তারও বললেন মাথায় ভারী আঘাত লাগার ফলেই আমি দু মাস কোমায় চলে যাই। যখন সেন্স ফেরে তখন আমি কিচ্ছু মনে করতে পারছিলাম না, এমনকি আমার নামটাও না। একমাত্র তোর নামটাই মনে ছিল। আমার মেমোরি লস হয়ে যায়। আমি হারিয়ে ফেলেছি ছটা বছর। হারিয়ে ফেলেছি তোকেও। প্রথমে মনে হয়েছিল আমি 2012 আছি, তোর কাছে দৌড়ে চলে যেতে চেয়েছিলাম, তুই যে অপেক্ষা করছিস আমার জন্য। আমরা তো রেজিস্ট্রি ম্যারেজ করব, আমাকে তো আসতেই হবে। কিন্তু ডাক্তারবাবু বললেন এটা 2018। আই ফেল্ট লাইক আই হ্যাভ স্লেপ্ট ফর সেভারেল লং ইয়ার্স, জাস্ট লাইক রিপ ভ্যান উইঙ্কেল। কি দরকার ছিল এই সুস্থতার, এই জীবনের, যখন আমার আশেপাশে সব কিছু বদলে গেছে, সব হারিয়ে ফেলেছি আমি। মায়ের চিতাতেও আগুন দিতে পারিনি আমি। আমার বোধ হয় 5 মিনিট হয়ে গেছে, এবার তো আমাকে উঠতে হবে। মায়েরা তোর জন্য নিয়ে আসছিলেন, পুত্রবধূ হিসাবে তোকে দেবার জন্য। আমি জানি তুই আজ সেটেলড, সন্তানের মা, সুখী গৃহিণী, এটা তোর প্রয়োজন নেই, সামান্য তো জিনিস। তাও যদি তুই তোর কাছে রাখিস মায়ের আশীর্বাদ মনে করে, মা শান্তি পাবে। মাম্মা, হোয়াট হ্যাপেন্ড, হোয়াই আর ইউ ক্রাইং? তোর মেয়ে খুব মিষ্টি রে মেঘা, ঠিক তোর মতোই হয়েছে। তুই ভালো থাকিস মেঘা, খুশি থাকিস, পারলে আমাকে ক্ষমা করিস। থ্যাংক ইউ, আমার সঙ্গে ওকে দেখা করানোর জন্য। তোর ঋণ আমি জীবনে ভুলবো না। তুই যে এই হেল্পটা করলি, হাসি, সবাই ভালো থাকিস। তুই এগুলো জানতিস ক্যান্টি আগে থেকে? হ্যাঁ, এর মধ্যে একদিন ওর সাথে আমার দেখা হয়েছিল, আমাকে সমস্ত ঘটনাটাই খুলে বলে। তারপর আমি বললাম যে তুই আসছিস এখানে পার্টিতে, এটাই ওর কাছে লাস্ট চান্স তোর কাছে এই সমস্তটা বলার, কারণ এই সত্যিটা তো জানার দরকার ছিল। এসালাম থেকে বেরিয়ে
তোদের হোস্টেলে গেছিলাম, জানতাম তোদের দেখা পাবো না, তাও যদি তোদের কোনো খোঁজ খবর পাওয়া যায়। তোরা তো সবাই রিলোকেটেড হয়ে গেছিস একমাত্র ক্যান্ডি ছাড়া, তাই ওর সাথেই কন্ট্যাক্ট করতে পেরেছিলাম। এনিওয়েজ তোরা সবাই ভালো থাকিস, আজ আমি আসি। মিমি, ইয়েস মাম্মা, ইউ ওয়ান্টেড টু নো হু ইজ ইওর ড্যাড? হিয়ার ইজ হি, হি ইজ ইওর ড্যাড। আমার প্ল্যান ছিল রেজিস্ট্রির পর তোকে এই নিউজটা দেব, তোকে বলবো যে আমি কনসিভ করেছি, দ্যাট ইউ আর গোয়িং টু বি ফাদার আর মিস্টার সায়ন চ্যাটার্জি। আই এম স্টিল আ সিঙ্গেল মাদার সায়ন, নেভার বিন ম্যারিড টু এনিবডি। আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব ছিল না, তুই সেদিন এলি না, নিজেকে শেষে করে ফেলতাম যদি না মিমি আমার গর্বে থাকত, আমার পিসি স্টেটসে থাকতো, তুই জানিস সেখানেই চলে যাই, পড়াশোনা শেষ করি, তারপর মিমি এই পৃথিবীতে আসে, চাকরি শুরু করি। তারপর কীভাবে এতগুলো বছর কেটে গেল মুহূর্তের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে, বুঝতেই পারিনি। পাপা!